জাস্ট গুড মর্নিং, কি কোৱা? আপোনালোক ভালে আছে? আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। আৰু আজি মই অন্য এটা ভিডিঅ' আপোনালোক সকলোকে ফুলৰ পৰা স্বাগতম জনাইছোঁ। আৰু আজি ৰাতিপুৱা আহি পাইছোঁ গুৱাহাটীৰ পৰা, কলকাতা হাওৰা। আৰু মই আছোঁ বৰ্তমান হাওৰা ব্ৰিজৰ ওচৰত আছোঁ, তলত আছোঁ। আৰু হাওৰা ব্ৰিজটো চাৰিওফালে আপোনালোকক দেখুৱাম, ঘূৰাই ঘূৰাই আপোনালোকে চাব পাৰে। কলকাতা চি চি টিভিটো সম্পূৰ্ণ দেখুৱাওঁ আপোনালোকক। প্ৰকাশ ভাল আছোঁ, ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। প্ৰকাশ, মই বৰ্তমান ষ্টেচনত নামি ফেলে যিখন গেটেৰে মই ওলাই আছোঁ, আৰু সেইখন গেটেৰে ওলোৱাৰ লগে লগে হাওৰা ব্ৰিজটো দেখা পায়। আৰু মই এতিয়া গৈ আছোঁ হাওৰা ফালে। ইয়াৰ নিচিনা আপোনালোকে দেখিছে। তো গাইজ, এতিয়া বৰ্তমান মই খোজকাঢ়ি খোজকাঢ়ি হাওৰা ফালে, হাওৰা ব্ৰিজৰ ফালে গৈ আছোঁ। আৰু এইবোৰ আটাইখিনি জেগাখিনি যিখিনি দেখিছে, আপোনালোকে দেখি আছে, এইবোৰ গোটেইখিনি হাওৰা ব্ৰিজৰ ওচৰতে একেবাৰে, আৰু ৰেলৱে ষ্টেচনটো একেবাৰে ওচৰতে দেখিছে নিশ্চয়। মই খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈ আছোঁ হাওৰা ব্ৰিজৰ ফালে। মোৰ সন্মুখত আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে ভিডিঅ'ত, আৰু আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো শেষলৈ। ইয়াত দেখিছে নিশ্চয় হাওৰা ব্ৰিজৰ ইপাৰৰ পৰা মই একদম সিপাৰলৈকে খোজকাঢ়ি যাম। আৰু কেনেকৈ খোজকাঢ়ি যাওঁ সম্পূৰ্ণ আপোনাক এই দৃশ্যটো আপোনাক দেখুৱাম। ব্ৰিজৰ মাজেৰে খোজকাঢ়ি যাম। আৰু গছ, যিহেতু মই কলকাতা ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ হাওৰা ব্ৰিজ চাবলৈ, আৰু তাৰ ওচৰলৈ আৰু কিবাকিবি কামৰ কাৰণেও আহিছোঁ, আৰু যিমানখিনি পাৰোঁ চেষ্টা কৰিম ভালকৈ দেখাবলৈ। ইয়াত মই খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈ আছোঁ, আৰু মোৰ লগত আছে মোৰ ৱাইফ লগত আছে। আৰু মোৰ ৱাইফকো ফাৰ্ষ্ট টাইম লৈ আহিছোঁ এনেকুৱা জেগাত। আৰু গছ, বৰ্তমান সময়টো ৰাতিপুৱা 5:30 বাজিছে এতিয়া। আৰু এতিয়া মোৰ ৱাইফো অকণমান ভয় কৰিছে যে এইফালে খোজকাঢ়ি যাব পাৰে নে নোৱাৰি, তেওঁ চিন্তা কৰি আছিলে। মই কৈছোঁ ব'লাচোন, এইফালে ৰাস্তাত যিহেতু আছে মানুহ দিয়া তাকে গৈ আছে, তো আমিও খোজকাঢ়ি যাম, যি হয় হ'ব আৰু। তো সেনেকৈ খোজকাঢ়ি গৈ আছোঁ। আৰু বৰ্তমান মই গৈ আছোঁ হাওৰা ব্ৰিজৰ একেবাৰে তলেৰে। মই মোৰ লাইফৰ মানে একদম প্ৰথম হাওৰা ব্ৰিজৰ ফালে আহিছোঁ, কলকাতা আহিছোঁ। আৰু কলকাতা আহিয়ে মানে ট্ৰেইনৰ পৰা নামিয়ে তাৰমানে হাওৰা ব্ৰিজটো একদম ওচৰতে তাৰমানে। এই দেখিছে মোৰ সন্মুখতে একদম ৰেলৱে ষ্টেচন, আৰু তাৰ সন্মুখতে হাওৰা ব্ৰিজটো আছে। আৰু মই তলেৰে গৈ আছোঁ, অকণমান ব্ৰিজটোৰ সিপাৰ যাম, খোজকাঢ়ি খোজকাঢ়ি চাওঁ, চেষ্টা কৰিম। আৰু এই হ'ল একদম হাওৰা ব্ৰিজৰ একদম মাজেৰে ৰাস্তা, দেখিছে কিমান সুন্দৰ। আৰু একেবাৰে হাওৰা ব্ৰিজৰ একেবাৰে তলত আছোঁ, আৰু মোৰ ৱাইফক গৈ আহিছোঁ লগত একেবাৰে। মোৰ ৱাইফক একেবাৰে একচুৱেলি ফাৰ্ষ্ট টাইম লৈ আহিছোঁ গাইজ। এনেতে বহুত জাগাত ঘূৰিছোঁ, ডুবাই চৌদি আৰৱ ঘূৰিছোঁ, ইমান জেগা দেখিছোঁ। আৰু মই একেবাৰে এই মোৰ ৱাইফ লগত আছে। আৰে হাওৰা ব্ৰিজ আৰু এই হাওৰা ব্ৰিজৰ সিপাৰে কি আছে নাজানো, কিন্তু ইয়াত শুনামতে শুনা পাইছোঁ যে কলকাতাত বহুত বোলে ঠগ আছে বোলে। আৰু সেইকাৰণে আমিতো বহুত জেগাত ঘূৰিছোঁ, এক্সপ্ৰেছ আছে, ইমান জলদি মানে ধৰকচোন আমাক হেৰি কৰিব নোৱাৰে, ঠগাব নোৱাৰে। আৰু ট্ৰেইনে পৰা নামি ফেলে একো নাস্তা কৰা নাই আমি, পানী এক বটল আছিল, পানী খালোঁ, মুখ চুখ ধুলোঁ। আৰু ৰাতিপুৱা তেওঁ ওলাই একেবাৰে ডাইৰেক্ট হাওৰা ফালে গুচি আছে একেবাৰে ব্ৰিজৰ তলত। এই সিফালে আহোঁতে সিফালে আহিম।
আর গাছ একচুয়ালি যিকোনো বস্তু লাইফত প্রথম দেখিলে নিশ্চয় ভাল লাগে, আর সেইকারণে আর এইবার মোর ওয়াইফক লই আইসো, অলপমান ভাল লাগিছে মনটো, আর তেওঁরও ভাল লাগিছে। ফার্স্ট টাইম কলকাতা সিটিতে আইসো, জাস্ট কলকাতা সিটি, বা আমি কিবা কামর কারণে আইসো, কিবা মার্কেটিং করে আইসো বস্তুর কারণে। এটা আমি চাই আসো, ট্রেনেরপরা নামিয়ে আপনি হাওড়া ব্রিজটো আপনি পাবই, মানে ট্রেনেরপরা নামি ফেলে আপনার নামতে বাও ফেলে। আর সিপারলৈকে আমি খোজকাঢ়ি খোজকাঢ়ি গৈ আছো লাহে লাহে। আর এই সিপারে আছিল আপনার রেলওয়ে স্টেশন, আর তাতে নামি ফেলে এই লাল লাল যা ঘরবিল দেখিছে আপনাদের রঙা রঙা কালারের ইটার কালার, এই তাতে সেটাই হল রেলওয়ে স্টেশন। আর তাতে নামি ফেলে একদম ডাইরেক্ট হাওড়া ব্রিজ, দীর্ঘ 76 বছর ধরে, তার মানে এটা আপনার বয়সটা আছে 76 ইয়ার্স। দলংখন বনোয়া আর এজনক সুদিল বড়া বাজারটা ইফালে আছে, আমি যেফালে গৈ আছো, মানে রেলওয়ে স্টেশনের নামি ফেলে আপনার ডাইরেক্ট সিধা একবারে পশ্চিম ফালে, এই পশ্চিম ফালে গৈ আছো আমি। আর গছ যদি সকলে মোট ভিডিওটা চাই আছে, জোর করে চাই আছে, সকলে চাই লাইক আর কমেন্ট করে জানাবো হাওড়া ব্রিজের দৃশ্যটি কেন লাগিল আপনার, কলকাতা হাওড়া ব্রিজের দৃশ্যটি কেন লাগিল নিশ্চয় কমেন্ট করে জানাবো। আর কিছু ভিডিও আপনার আপনাদের দেখবলে পাব, আর কিছু আর রাতে কলকাতা বাজার হাওড়া ব্রিজের তলত দলংর এটু এটু মাথাত আপনার কিবা ফুল ফুল চুল বিক্রি করে দেখা পালো। ইয়া বেলর পাত আর ব্রিজের তলত একটা মার্কেট আছে আপনার ফুলরে, অকল দেখেছেন আপনার কিমান ভিড়, ফুলর মানুষের কিমান ভিড়। আৰু গাইজ হাওড়া ব্রিজটো পাৰ হ'লে আমি আৰু পশ্চিম ফালে গৈ আছো, এটা পশ্চিম ফালে এটা মসজিদ আছে। আৰু গাইজ ইয়াৰ বিল্ডিং বিলাকৰ বেছি হেৰি নাই, আপোনাৰ সাইজ নাই, মানে বহুত পুৰণা পুৰণা বিল্ডিং হয়, সেই ফুটফাটৰ নিচিনা সেনেকুৱা টাইপৰ। তো গাইজ বর্তমান মই গুরুদুয়ার বলে একটা রাস্তা আছে, আর সেই রাস্তার সিধে আহি আর মই রাইট সাইডে একটা মসজিদ আছে, নাখুদা মসজিদের সম্মুখলৈকে গৈ আছো খোজকাঢ়ি খোজকাঢ়ি। নিশ্চয় দেখিছে নাখুদা মসজিদের কালারটা কেনেকুয়া, রঙা রঙা কালার, ইটার নিচিনা কালার। আর সেই মসজিদ নাখুদা মসজিদের একেবারে গেটর সম্মুখত মই বর্তমান ঠিয় হয়ে আছো। আর যিসকলে মোর ভিডিওটো এতিয়ালৈকে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই এতিয়ালৈকে, অতি সোনকালে আপনাদের সাবস্ক্রাইব করব বলে আশা রাখিলো। আর আপনাদের কমেন্ট করিব এই ভিডিওটো আপনাদের কেনেকুয়া লাগিল।